চন্দ্রিকা হাথুরুসিংহের পর বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে এখনও কাউকে নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কোচের ব্যাপারে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। এদিকে ঘনিয়ে আসছে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচও। তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হেড কোচ না হলেও চলবে বলে মনে করেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। আজ মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে কথা বলেন রিয়াদ। প্রধান কোচ না থাকলেও সমস্যা দেখছেন না তিনি। রিয়াদ বলেন, সুজন ভাই, রিচার্ড হ্যালসেল, কোর্টনি ওয়ালস আছে, সবাই একটা ইউনিট হিসেবে ভালো টিম ম্যানেজমেন্টেই আমাদের আছে, আর প্লেয়াররা কম বেশি। তারপরেও নতুন শুরু, ভালো শুরুটা করা গুরুত্বপূর্ণ। 2018 সালের 15 জানুয়ারি শুরু হবে বাংলাদেশ দলের নতুন বছরের নতুন মিশন। ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন এই ডানহাতি ক্রিকেটার। তিনি মনে করেন, আমি মনে করি এই সিরিজটার প্রতি আমাদের আলাদা নজর থাকবে। আমরা খুব একটা ছন্দে আছি, আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে এবং দেশের মাটিতে খেলা হওয়া আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। কন্ডিশনকে কাজে লাগিয়ে যেন সেরাটা বের করতে পারি বা পেতে পারি। এদিকে বাংলাদেশ টেস্ট দলের সহ অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে, অন্যদিকে মুশফিকুর রহিমের বদলে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অধিনায়ককে সহযোগিতা করার কথা বলেছেন রিয়াদ। আমি চেষ্টা করব আমার তরফ থেকে পুরোপুরি যেন ওই দায়িত্বটা পালন করতে পারি। এছাড়া ক্যাপ্টেনকে সহযোগিতা করা, সিনিয়র প্লেয়ার হিসেবে যে ভূমিকা রাখা দরকার, সবার সাথে মিলেই আমরা ওভাবে চেষ্টা করব দায়িত্বটা ভালোভাবে যেন পালন করা যায়।